আছে এখানে লাশ পড়ে আছে বাবা অসাধারণ অসাধারণ অ্যাক্টিং এই অ্যাক্টিং কোনান্ত নেই কি পুরিয়ার মানুষ এমনি নাড়া দাওয়া করে এতরে দেখে না তুই আসি দেখি ভালো করে কোনান্ত না জানা তো হ্যাঁ জোসনা লাশ পড়ে আছে জোসনা লাশ ইয়ে कथा कई এরপর মোর পোলারে আটকাইছে আটকাইছে মোর যদি আটকানোর চেষ্টা করে একালে খুন কইরি আলাম এই খাইছে রে খালি মুখে আন্নের খুনের কথা আন্নের আর তোর আব্বার মুখে কষ্ট লাগবে কষ্ট চলন তো নিচে চলন তোমরা যা মুই আইতি আছিস তোর বাপের নি আহার দি হারিনো হ্যাঁ চলন মুই জেরে আইতি আছি আর তুই যেমনে আছে আপনারা এসে ধরলে তখন কি হবে আন্নের কি মাথা ঠিক আছে কান খুলি হুনি রাখ একটা কথা আছে না সাসা আপন প্রাণ বাঁচা আগে আমি আমি নিজে বাঁচবো নিজে বাঁচতে বাফের নাম একটা কথাই আছে তোরলাই তো আমি আর জীবনটা ধ্বংস করতাম না হ্যাঁ দরকার হইলে প্রয়োজন পড়লে তোরাই ফাঁসাই দিব হিয়ার ফরক
মানুষ জন আমারে ভোট দিয়ে পাশ করাইছে, সর্বোচ্চ ভোট দিয়েছে আমারে, অথচ আমার এই গ্রামে একের পর এক মার্ডার হইতে আছে, খুন হয়ে যাইতে আছে। আমি কিছুই করতে পারতেছি না, আমি হদিসি করতে পারতেছি না যে কিরাই ঘটনা ঘটাইতেছে, যে না আমার তো থাকে লাভটা কি? আমি একজন জনপ্রতিনিধি, আমার একটা দায়বদ্ধতা আছে না? আমার কাজটা কি ঘরের মধ্যে চুপ করে বসে থাকা? স্যার আপনার খালি দায়বদ্ধতা আছে কেন? এই সন্ত্রাসীকে দমন করতে হলে আপনি একলা হইবেন নি, কোনো জনশক্তি লাগবো। এই গ্রামের যত মানুষ আছে সবকে এক করতে হইব, তারপরে এই সন্ত্রাসী এখান থেকে বিতাড়িত করতে হইব। জনশক্তি এক করতে হইলে ডাকটা দেবে কেডা, মানুষকে একত্রিত করবে কেডা, জনপ্রতিনিধি, আরে জনপ্রতিনিধি কেডা? আমি তুই একবার চিন্তা করে দেখছ এই গ্রামে যে একের পর এক, একের পর এক গুম হইতেছে, খুন হইতেছে, মার্ডার হইতেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কালকে যদি মোর বুন্ডেই মার্ডার হয়ে যায়, গুম হয়ে যায়, খুন হয়ে যায়, কোথায় গিয়ে দাঁড়াবো আমি? আচ্ছা ঠিক আছে, আমি আমি
আসতেছি আপনি এত উতলা হন না এত উতলা হন না আমি আসতেছি চিন্তা করতে পারছেন তাড়াতাড়ি আসেন এতক্ষণে খুনাখুনি হই যাইত আম্মা দিকে বাজাইছে তাড়াতাড়ি আসেন ভাই আইতেছেনি হ্যাঁ ইস গায়ে লোক সেমন হলো সিদ্ধা সাহেবের বউ ফোন দিয়েছে আগে বাড়ির মধ্যে বলে মারামারি আর কাড়াকাড়ি লেগে গেছে এ লদি সেট করে দিলা স্যার আমরা বন্দুকটা লইলাম বন্দুক নেব কা বন্দুক দে কি হবে তুমি ঘর পড়ার মধ্যে আলু পোড়া দাও না স্যার ইয়া না যায় দুটো ফাঁকা গুলি করবেন দেখবেন ব্যাগ হলাই গেছে কই ফাঁকা গুলি করব দুইটা না সোফার মাটি কলম কানের গিলি ছুড়েই ফেলাম হারামজাদা ওইনি জড়তে আছে গ্যানজাম এর মধ্যে ফাঁকা গুলি করব আমি দুনিয়ার ব্যাপক লোক জানুক যে বাড়ির মধ্যে একটা ঝামেলা চলতে আছে মানে স্যার এগুলো ঠিক করতে দিতে না আমি কি কি করবেন কিন্তু আপনারা যদি ফাঁসের মধ্যে হালা দেন আমার ফাঁসের মধ্যে ফালাইবে কা তুই মোর লগে আসো না তোর বলে এত এত সাহস তুই বলো অনেক কিছু পারো তো ল না স্যার মানে আর তো একটু ডর করে আরে ডর করবে কা লাডি আছে না লাডি সাস করি বলে তুমি পিটের সামরা তুলে ফেলাবা তা আজকে দেখবো না তোমার কত বড় সাহস তুমি কি লাডি সাস করতে পারো লও না মানে বডির কাছে তো লাডি কিছু না স্যার বডি পিডেই ভাঙ্গে ফেলাবা লাডি দা বডি দুমরাই মুছরাই দেবা আসেন আসেন বিগা সাহেব আসেন আইসা দেখেন কিডা আস্তে 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 এত উতলা হয় না এখন বলেন যে রাইত বেরাইতে যে আমারে ফোন করলেন কি কারণে বলেন হেতেনে আর কি আর কইব হেতেনের কি আর কোনের মতন অবস্থা আছে নি চেয়ারম্যান সাহেব হ্যাঁ আর কদ্দুর বাদ আইলে তো হেতেনরা হাইতেন নো এতনা জানাজা হরন লাগবে জানাজা হরন লাগবে মানে কি আরে কথা ক্লিয়ার করে বলেন জানাজা পড়াইতে হবে কেন কি হইছে আপনি জানেন না আপনি জানেন না ওই ফ্যামিলি আঙ্গো হ্যাপি ফ্যামিলি রে থাকতে দিত না হেতরা আঙ্গো ভিসে খালি লাগি থাকে খালি লাগি থাকে খালি ষড়যন্ত্র বুঝেন নাকি রে শুনেন আপনি কিন্তু সব সময় কথা বলতে গেলে এক মাইল দূর দিয়ে ঘুরে আসেন আসল ঘটনা কিন্তু জান অনেকক্ষণ পরে আসল ঘটনা বলে না চাক্কু 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 কি হইছে চাক্কু চাক্কু এত বড় তো হইবো কেন এত বড় চাক্কু লই ওই যে কিকলিয়া ওই তরফদারের হুতে হেতান রে যে দৌড়ানি দিছে আল্লাহ খালি আয় দেখছি খালি আয় দেখছি বলে টুনির আব্বা বাঁচি গেছে নাহলে টুনির আব্বা এত ঘটনা শুনলাম তাতে তো মনে হয় যে জিনিসটা তো অনেক দূর যাইবে অনেক দূর মানে এই পিকলোরে কিন্তু এখন আমার মনে হয় যে একটু গ্রামেও রাখা যাইবে না না আর তো মনে হয় বাইন্দা সেই ইডে পাঠানো লাগবে মেন্টাল হাসপাতালে পাঠানো লাগবে পাগলা কারতে ফাটাই দিবেন ওই একই কথা কিন্তু এই যে দৌড়ানি দিয়ে সেটা কি আর কেউ দেখছে ওমা এই যে এই যে এই সাহানা বেগম নিজের চোখে দেখি নিজের স্বামীরে চেপ করছি আপনি শুনেন চেয়ারম্যান সাহেব এখন তো আঙ্গুল লাইফ রিস্ক হয়ে গেছে হ্যাঁ আর স্বামী হেতেন তো আর বাড়ির বাইরে যাইতে হতো না কোন সময় দেখা যাবে ছুরি মারি হেতেন নারী বুড়ি ব্যাগ ব্যাগ বাইর করে দিচ্ছে অত উতাল হয়ে না ছুরি মাইরা নারী বুড়ি বাইর করে দেবে আমি রুমি চেয়ারম্যান এই গ্রামে বাঁচিয়ে থাকতে এত সহজ যে খুন খারাপি করে ফেলানো কিন্তু আমার যেটা জানার বিষয় অ্যাটেম্প টু মার্ডার অ্যাটেম্প টু মার্ডারে শুধু আপনি নিজে দেখছেন আর কেউ দেখে না কোনো সাক্ষী সমন্তও নাই আজ এখন ওর বাদে আজ এখন এর বাদে আমগো টুনি রে আইছি কুট দিছি টুনি আইছে টুনি রে কইছে টুনি চেয়ারম্যান রে ফোন কর টুনি ফোন করছে টুনি আধা সাক্ষী আছে একটু ঠান্ডা হন আমি ওদের সাথে কথা বলবো বিষয়টা কিভাবে বিহিত করা যায় কিভাবে শান্তি মতো একটা সমাধান করা যায় সেই ব্যাপারে দেখব আর ওর বিষয়টা যদি এই কাম সে করেই থাকে তার তো এই গ্রামে রাখা যাবে না 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 যে কোনো ভাবেই হোক তার এখান থেকে সরায় নিতে হবে ঠিক আছে না গ্রামে আজকে তোমারে দৌড়ানি দিছে চাকু মারতে পারতো আজকে যে আরেকজনারে চাকুটা ঢুকায় দিবে না পেডের মধ্যে আর কি নিশ্চয়তা আছে তখন দায় দায়িত্ব কার উপরে যাবে এই চেয়ারম্যানের উপরে যাবে থানা করবে কে চেয়ারম্যান পুলিশ করবে কে চেয়ারম্যান কোর্টে যাবে কে চেয়ারম্যান চেয়ারম্যানের কি আর কোনো দায়িত্ব নাই এই তরফদার আর শিকদার এই ফ্যামিলির মারামারি কাড়াকাড়ি এইগুলোই কি আমার দায়িত্ব এই জন্য কি মানুষ আমার ভোট দিয়ে পাশ করেছে আপনাদের এই সমস্ত শেষ হইবে কবে
मानसिक अवस्था खराब और घर मध्य बड़ा दुर्घटना घटे गेले जा शुरू कर ग्रामेर मध्य शुरू कर बाड़ीर मध्य शुरू कर एगुली सह्य करा जाए ना आपनार छेले कोन हिसाबे कोन साहसे से सिकदार आक्रमण करते जाए কোন প্রমাণ আছে আপনার কাছে আপনার ছেলের কাছে আপনার পরিবারের কাছে কোন প্রমাণ আছে যে শিকদারি ঘটনার সাথে জড়িত আছে আমি কিন্তু উত্তেজিত হয়ে কথা বলতেছি কিন্তু আপনার স্বার্থেও কিন্তু কথা বলতেছি কারণ এই গ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আমার কাছে কমপ্লেইন করতেছে যে আপনার ছেলে অমুকে আঘাত করতেছে তমুকে ধমকাইতেছে শিকদারে মারতে যাইতেছে এখন যদি আপনি আপনার ছেলেরে যদি না সামলান আর যদি আপনি ঘরের মধ্যে তালা বন্ধ করে না রাখেন তাহলে কিন্তু ভাই আইন আইনের রাস্তায় আগায় যাবে আমি একজন জনপ্রতিনিধি সবাই কিন্তু আমার কাছে সমান আপনি যেমন আমার আপন লোক ওই পাড়া প্রতিবেশী তারাও কিন্তু আমার আপন লোক কারণ সবার ভোটেই কিন্তু আমি নির্বাচিত চেয়ারম্যান হইছি এই গ্রামের আপনার মেয়ে মারা গেছে আপনার যেরকম কষ্ট লাগতেছে যারে মারতে যাইতে আছেন তারও কিন্তু ওই রকমই কষ্ট লাগতেছে আমি কোনো কিছু জানি না বুঝি না শুনি না তারপর আমার আঘাত করতে আসতেছে বলেন এর উত্তর আপনার কাছে কি আছে আপনি বলেন আমি শুনি না না উত্তরের কথা হলো যে আপনি যে এই ক্লেমটা লইয়ে যে আমার বাড়ি পর্যন্ত আইছে আমার পোলায় এই কামটা যে করছে হেইডা আপনি দা রেখেটা কইছে হেইডা তো আমার জানা দরকার কিডা বলছে মানে না তাহলে কি আমি কইছি যে আপনি রে যে আমার পোলায় এইডা করে হেইডা করে এটা কি কিছু আপনি তো কেউ তো কইছে এটা আরে আপনি তো বুঝদার লোকে আপনি তো অবুজের মতো কথা বলতেছেন যদি আমার কাছে কমপ্লেইন নাই করে আমার কাছে যদি বিচার নাই দেয় আমি আপনার বাসা পর্যন্ত কেন আসছি বেশ ভালো কথা আমি তো ওইটাই জানতে চাই এই কমপ্লেইনটা কেটা করছে আমার পোলার অবস্থাটা কি বোঝেন আপনি ও পাথর হয়ে গেছে আপনার কথা শেষ হইছে না না শেষ হয়ে গিয়েছে কিন্তু এই ক্লেমটা আপনার কাছে কেটা করছে এইটা আমি জানতে চাই ক্লেম কে করছে সেটা বড় কথা নাকি আপনার ছেলে আক্রমণ করতে গেছে সেটা বড় কথা আর হেডারও তো সাক্ষী প্রমাণ লাগবে সাক্ষী প্রমাণ আমি নিজে ক্যামেরার সামনে করছে এটা আপনার জানার খুবই ইচ্ছা যে কমপ্লেইনটা কেটা করছে সেটা তো জানতেই হবে চেয়ারম্যান সাহেব আপনার বাড়ি থেকে আপনার প্রতিবেশী শিকদার সাহেবের স্ত্রী আমাকে ফোন করার পর আমি তার বাসায় গেছি তার বাসা থেকে তাদের কমপ্লেইন শোনার পরে আমি আপনার এখানে আসছি আমি আপনারে বলছি কিন্তু আমি নিজে কিন্তু বুঝি একজন সন্তান হারা বাবার ভিতরে যে কি কষ্ট সেটা কিন্তু আমি বুঝি বুঝাই কিন্তু আমি নরম সুরে আপনার সাথে কথা বলতেছি যে ছেলেকে সামলান শান্তিতে থাকেন এমনি গ্রামের ভিতরে একটা মার্ডার হয়ে গেছে সেটার কোনো কিন্তু কুল কিনারা হচ্ছে না যে কে করছে কিভাবে করছে কোথায় করছে তারপরও যদি আপনার ছেলেও একই ঘটনা ঘটাইতে যায় এমনি তো আপনার মেয়েটা নাই আপনার ছেলে যদি এই দোষে দুষ্ট হইয়া থানায় অ্যারেস্ট হইয়া যায় আপনার তো কিছুই থাকলো না আপনার মেয়ে গেল আপনার ছেলেও গেল জিনিসটা ভাবেন ঠান্ডা মাথায় আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি বাড়ি পর্যন্ত আইছেন আপনার কথার ইজ্জত অবশ্যই রাখতে হইবে আর একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক সেটা আমি নিজেও চাই না কিন্তু বিষয়টা হলো যাইয়া আপনিও একটু চোখ কান একটু খোলা রাখছেন
আপনার দ্বারা আমার আর তরসাওয়ার কিছু নাই। সোককার আমি খোলা রাখি, আমি আপনারে বারবার বলতেছি না, আপনারা কিন্তু বাইরের কেউ না, আপনারা আমার পরিবার, আমি আপনাদের পরিবার। সুখে দুঃখে আনন্দে কষ্টে বিপদে কে পাশে দাঁড়াবে? প্রতিবেশী। আমি ওই কারণে আপনাকে বুঝায় বলতে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যা যা বইলে গেলাম, মানে আমি সবকিছু বুদ্ধি বিবেচনা করেই কিন্তু আপনারে বললাম, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, আমি শুধু তাকায় আছি আপনি কি সিদ্ধান্ত নেন। আর তারা চল। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার যেহেতু আপনি কইছেন যাওয়ার হরদি বলি যাব নাই, বলা আপনার ভাববেন আপনি। হ্যাঁ আপনার কি মাথায় কিছু নাই? ওই বেলতে দেখতে সবই ঠিক আছে, যেহেতু প্রমাণ হয় নাই যে এটা কেডা খুন করছে বা কি, হুট করে যদি ইহার সামনে এই বডি মডি লই খারাইছে, যদি হেরা যদি আবার বেবাকে মিলিয়ে যদি এই বডিতে যদি উঠে তোমার পোলারে কোফাইতে বলে আমাকে কোফাইতে এসে আমরা কোফাই দিছি, তাহলে তখন মাইয়ে তো গেছে গেছে পোলাও তো যাইতে, তাহলে কি হেডা হইতে কি? ওর মা তো ঠিক আছে, তুমি কানে কি কর? ওর মা তো ঠিক না। আচ্ছা ওর মা তা ঠিক নেই দেখিয়া আর মোরাও যদি আউডাই যাই তাহলে ওই বেকার নেই, তো সবই পাগল হয়ে গেলাম। কই পোলায় কই? ও তো কমে গেছে না ওর ঘরে। আর এক উদ্বেগে ভর মানে কপালে আলাদা সব কপাল সব বকে কপাল তাই দেখি লাইবে কে সুখে সংসার আগুন ধরে গেলে সুপুর কপালে সহ্য হয় না। তরফদারে বউ আছে না, তার মাইয়ারে খুঁজা পায় না, আমার দমকায় দমকায় গেছে, সেই মাইয়ার কলা কাটার আশ পাচ্ছে। তোমার পোলায় এই বাড়িতে গিয়ে গান শিখেছে, তারপরে ওই বাড়ির আত্মীয়র মাইয়া তারে বিয়া করছে, এখন তো সব মিলে তোমার পোলায় একটা টার্গেট আছে। আল্লাহ আল্লাহ করো যেন কোনো বিপদ আপদ না হয়, কোনো কেস মামলার মধ্যে যেন না পড়ি, আমার এই বুড়া বয়সে যেন আমার মান ইজ্জত নষ্ট না হয়। কি দরকার আছিল তোর গান শিখানের? আর কি দরকারি আছিল ওই বাড়ির মাসি? পারো থাকালি ব্যাবে বিড়া কামতে, আর তো কিছু হয় না তোমার দিয়া।
তোরে তোমার সাহস দেয় আমার দরকার নাকি উল্টে সিধে আরম্ভ হচ্ছে এখন এই ঘরে খাবি ঘরে ঘুমাবি কোন আওয়াজপতি করবি না আমার পারমিশন ছাড়া এই ঘর দিয়ে একদিন সিধা গা লড়বি না তুই হ্যাঁ কিন্তু খবর আছে কিন্তু আচ্ছা ছাড়া এই মার্ডার কেসের আসামি যে সিদ্ধার এর কোনো প্রমাণ আছে হ্যাঁ কিছু আমরা দেখাই দেব ফট করে দেই তুই এটা দিয়ে বডি লই অন অর্থ তুই এবার উল্টে একটা কেস খাই দিয়া হন এমনি আছিস নানা ঝামেলার মধ্যে ওকে ও আসে আমার কথা উনিয়া এই আমি আসনের কথা কইছি আব্বা তোমার কোন জায়গায় যে জ্বলতে আছে আমি খুব ভালো বুঝতে আছি তোমার ভাইয়া যতনা ডাঙর হইছে মাশাআল্লাহ বড় হয়ে গেছে তারা বিয়ে শাদী দেওয়া লাগবে এই চিন্তায় তোমার কলজের ভিতরে যে দুঃখ হইতেছে সেটা তুমি শাক দিয়ে মাছ ঢাকার মতো করে ঢাকার চেষ্টা করতে আছো আব্বা এগুলা কইরা কোনো লাভ হইবে না বুঝছো শোনো মাইয়ে বড় হইলে তারা বিয়ে দেওয়া লাগে সামনে দোস্তার বিয়া কি তুমি আমার কথা শুনতে আসো শুনতে আসো না তোর কথা যে আমি কি কইতে আসো তুই আর না কইতে আসো তুই নিজে বোঝো তুই যে কি কও এটা নিজে বোঝো আর বুঝবো না কিরপিন নে দোস্তার বিয়া সে পরের বাড়ি চলে যাবে শ্বশুর বাড়ি চলে যাবে এইটা তুমি মানতে পারতে আসো না আরে মানি না মানি না মেয়ে সারা জীবন বাপের বাড়ি থাকে না তার স্বামীর বাড়ি তার নিজের বাড়ি চলে যেতে হয় এই তুমি মানিয়ে নাও মাইয়ে শ্বশুর বাড়ি চলে যাবে এই কষ্ট ঢাকার লাগা তুমি যা আদুম বাগদুম গল্প বানাইতেছো এটা ঠিক না আব্বা সারেন্ডার করো বুঝছো বাজান বাজান একটু হুঁশে আয় আমি একদম হুঁশে আছি আব্বা তুমি একদম চিন্তা করবে না মোর লাগিয়া বিয়ের শাদীর ব্যাপারে যে এত 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 কাম থাকতে পারে এটা আমি আগে বুঝি নাই অনেক কাম পড়ে আছে কোনো কামই করা হয় নাই দুই দিন বাদে জস্তার বিয়া আর তুমি এইসব কি কথা বলতে আসো সিগদার মিগদার দূর সিগদার মিগদার সব ডাস্টবিনে ফেলা আছো তোমার মায়ের বিয়ের কথা চিন্তা করো এই তুই একটু হুঁশে আয় একটু হুঁশে আয় এই ঘরে থাক থাকতে একটু রেস্টে থাক বাজান কোনো বাড়তি কথা কইস না কোন জায়গায় দিয়ে কি এই কথার জন্য ঝামেলায় পড়বো আরে বাবা রে তোমার মাইয়ের বিয়া তুমি সেই ব্যবস্থা করো না কি তুই আরে আল্লাহ এই কালকে তুমি আমার থেকে কি দিবা আমি টাকা তুললে এনে ওই বিয়ের সব সদাপাতি সব কিনতে যাবো আনে শুনো এক দুই লাখ টাকা খরচ করলে কিন্তু হইবে না মনে করো যে তোমার মাইয়ের বিয়া একমাত্র মাইয়ের বিয়া দশ পনেরো লাখ টাকা খরচ করা লাগবে বুঝছো ও ভাবি ভাবি অন্যের কষ্টাই বুঝতেছি ভাবি আমি এই স্টেডিয়ামের ভিতরে একটা খেলা আয়োজন করবো যে খেলায় এগারো বাইশ জন প্লেয়ার থাকবে খালি খেলার আয় আয়